রাজ্য শ্রম মন্ত্রীর ব্যবস্থাপনায় তৈরি হলো ঝুঁকিপূর্ণ শ্রমিকদের প্রশিক্ষণ ব্যবস্থা। রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে রাজ্য শ্রম মন্ত্রীর ব্যবস্থাপনায় সোমবার সকালে হুগলি জেলার রিষড়ায় হেস্টিং জুট মিলে নতুন বেশ কিছু জুট মিলের শ্রমিকদের প্রশিক্ষিত করা হবে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ নিতে আসা জুটমিল শ্রমিকদের আর্থিকভাবে সাহায্য করা হবে। আজ রিষড়ার এই জুট মিলে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না মহাশয়, উপস্থিত ছিলেন রিষড়ার পৌর প্রশাসক বিজয় সাগর মিশ্র, রাজ্যের শ্রম দপ্তরের আধিকারিকেরা এবং শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় সহ রাজ্যের বিভিন্ন জুট মিলের কর্তাদের ও আধিকারিকদের একাংশ উপস্থিত থাকতে দেখা যায়। আপনি কি অ্যাপেন্ডিক্সে কাজ করেন? হ্যাঁ। কতদিন ধরে? এই তো 12-15 দিন হলো। তা কীরকম লাগছে আপনি কাজ যে করছেন? কাজ করতে ভালোই লাগছে, হয়ে গেলে চাকরি ফাঁকরি হয়ে যাবে। আপনি কি রাজ্য সরকারকে কিছু বলবেন এর সম্পর্কে? আমার ভালো হচ্ছে, চাকরি হয়ে গেলে একটা ভালো হবে আর কি। তো ধন্যবাদ দিবেন রাজ্য সরকারকে। হ্যাঁ ধন্যবাদ। বাবু তুমি কি অ্যাপেন্ডিক্স মে কাম কর রহে হো? হ্যাঁ। কব সে? এই 2 হাফতা সে। तो कैसा लग रहा काम करने में? तो राज्य सरकार को कुछ बोलोगे? राज्य सरकार से बहुत धन्यवाद मेरे तरफ से, मुझे रोटी का। अमी लाल बाबू सिंह, INTTUC शामनगर नॉर्थ जुट मिले सेक्रेटरी। अपना मिले नौकरी अच्छा नहीं होती है कि? हाँ हमारे मिले कि हमारे राज्य सरकार শ্রম মন্ত্রী বেচারাম মান্নার নির্দেশে আমাদের মিলে নতুন অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে আর এই অ্যাপেন্ডিক্স নেওয়ার জন্য আমরা মজদুর পক্ষ থেকে বেচারাম মান্নাকে ধন্যবাদ দিচ্ছি কি এই প্রথমবার জুট মিলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পক্ষ থেকে ভর্তিটা চালু হলো, তার জন্য আমরা খুবই খুশি আর বেচারাম মান্নাকে হাত জোর করে নমস্কার জানিয়ে ধন্যবাদ দিচ্ছি। হুগলি থেকে ক্যামেরায় প্রবীর ঘোষের সাথে পাপ্পু সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।